চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস আর চিকেন রেসিপি করে দেখাই। তোমরা এসো, এর জন্য কি কি লাগছে তোমাদেরকে আগে আমি ফ্রাইড রাইসটা করে দেখাই, সেটা দেখো কি কি লাগছে ইনগ্রিডিয়েন্ট। প্রথমে দেখো আমি এই ফ্রাইড রাইসের চালটা, ফ্রাইড রাইসের চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি, এটাকে আমি চাপিয়ে দেবো এখন গ্যাসে, এটা হবে। আর তারপরে আর কি কি লাগছে দেখে নাও ফ্রাইড রাইসের জন্য। এ লাগছে গাজর কুচি লাগছে, বিনস কুচি লাগছে, ক্যাপসিকাম কুচি লাগছে, এদিকে কাজু কিশমিস লাগছে, এখানে তেজপাতা লাগছে, গরম মশলার মধ্যে এখানে এলাচ আর দারচিনি লাগছে, গোটা গোটা গরম মশলা লাগছে। আর একটু আমি ফ্রাইড রাইস এই ইয়েটার মধ্যে, চালটার মধ্যে আমি একটু তেল মেশাবো, সেই জন্য অল্প তেল নিয়ে নিয়েছি। আর লাগছে ঘি, মিষ্টি, চিনি, চিনি আর নুন লাগছে। এই হচ্ছে তোমার ফ্রাইড রাইসের উপকরণ। এবার দেখো আমি আগে এই চালটাকে আমি আগে একটুখানি বসিয়ে দিই, এটা হতে থাকো। আর এদিকে আমি একটা কড়াই একটা বসিয়ে দিচ্ছি। এ দেখো আমি ফ্রাইড রাইসের চালটা বসিয়ে দিয়েছি, আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল অল্প একটু দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য দিয়ে দিলাম। এমনিও তাড়াতাড়ি সেদ্ধ হয় এই চালগুলো, সেজন্য আমি এটা দিয়ে দিলাম যাতে ফুরফুরে হয় আর কি, এটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো কড়াই বসিয়েছি, এটা আমার শুকিয়ে গেছে কড়াইটা। এবার আমি এর মধ্যে দেখো কি দিচ্ছি, এই ঘিয়ের মধ্যে আমি এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি আগে ভেজে নিই। দেখো তেল ঘিটার মধ্যে আমি প্রথমে কাজু আর কিশমিশ গুলো একটু ভেজে নিই। দেখো এরকম ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই ঘিটার মধ্যে আমি দেখো তেজপাতা আর এই গোটা এলাচ একটা একটা আমি গোটা এলাচ আর দারচিনি দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে এর মধ্যে একে একে আমি দেখো গাজর কুচি আর এই ক্যাপসিকাম কুচি গুলো সব দিয়ে একটু হালকা ভেজে নেব। দেখো আমি এই অবস্থাতে আমি নামিয়ে নিচ্ছি এটাকে, এই চালটাকে। দেখো এটা আমার ভাজা হয়ে গেছে, আগেই দেখালাম তোমাদের। এবার আমি এই যে জল ঝারানো এই যে ফ্রাইড রাইসের চালটা, এটা আমি ছেঁকে রেখেছি, হ্যাঁ, এটাকে আমি আস্তে আস্তে মেশাতে থাকবো। কারণ আমি মেশাবো একটু একটু করে মেশাবো আর একটু একটু করে দেখাবো। আমি এটা লোতে করে নিলাম গ্যাসের ফ্লেমটা।
দেখো আমি এগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে সব জিনিস দেবো। এর মধ্যে আমি দেখো কাজু কিশমিশটা ভাজা, এটাকে আমি ছড়িয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি দেব, আমি ফ্লেমটা কিন্তু আমার লোতে রয়েছে, আমি এর মধ্যে দেব নুন। আমি নুন দিয়ে একটুখানি সেদ্ধ করেছিলাম চালটাকে, আমি এখন দিচ্ছি, ওটাকে ফেলে দিয়েছি নুন দেওয়া জলটাকে। এবার এর মধ্যে দিচ্ছি নুন পরিমাণ মতো, পরিমাণ মতো মিষ্টি দিচ্ছি। আর আমি ঘি দিয়ে যেহেতু এগুলোকে ভেজেছি মশলাগুলোকে, বিনস গাজর আর ক্যাপসিকামকে, তাই আমি অল্প ঘি দিলাম। আমি ফ্লেম কিন্তু লোতে করে রেখেছি, আগে মিশিয়ে নি, একবার হাই ফ্লেমে করে এটাকে আমি বন্ধ করে দেবো। এবার দেখো আমি এটাকে মিশিয়ে নিয়েছি, সব ঘি চিনি আর নুন সব মিশিয়ে নিয়েছি, আর মশলা ইয়েগুলো মেশানো হয়ে গেছে ঠিক মতো। এবার আমি এটাকে হাই ফ্লেমে দিয়ে একবার তারপরে বন্ধ করে দেবো, দিয়ে নামিয়ে নেবো। ফ্লেমটাকে আমি হাই করে দিলাম, নিয়ে এবার আমি বন্ধ করে দেবো, দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। হ্যাঁ, আমার ফ্রাইড রাইস কমপ্লিট। এবার আমি মাংস করে দেখাবো তোমাদের। হ্যাঁ, এবার চিকেনের রেসিপিটা দেখে নাও। এখানে আমার 500 গ্রাম চিকেন লাগছে, পেঁয়াজ লাগছে 3টে মাঝারি সাইজের, আর এখানে 10 কোয়া মতো রসুন, আর 1-1.5 ইঞ্চি মতো আমি আদা পেস্ট করে রেখেছি, আর এখানে আমি 4টে শুকনো লঙ্কা, 10টা কাজু বাদাম, আর 1টা বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি। আর লাগছে তোমার হলুদ পরিমাণ মতো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লবণ, আর তোমার লাগছে সর্ষের তেলে, আমি রান্নাটা করবো সর্ষের তেল। এসো চলো দেখাই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি এখানে সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতো, আর আমি চিকেনটাকে আমি একটু কিছুক্ষণ আগে আমি ম্যারিনেট করে রেখেছি, একটু দই দিয়ে, অল্প দই দিয়ে, দই বেশি দিইনি, অল্প দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা ছেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে না পেঁয়াজটা না ঠিক হয়, তাই জন্য। এবার এটাকে আমি একটু লাল করে ভেজে নেবো, পেঁয়াজের গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেবো। আমি এর মধ্যে এবার রসুন আর আদাটা দিয়ে দিচ্ছি, যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ আমি এটাকে ভাজবো। একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এমনিতে আস্তে আস্তে মশলাগুলো দিতে থাকছি। দেখো দেখো, এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা, কাজু বাদাম আর টমেটো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া করে
আমি এবার এর মধ্যে দেখো হলুদ এক চামচ, ধনিয়া গুঁড়ো এক চামচ, আর যেহেতু শুকনো লঙ্কা আমি দিয়েছি চারটে, তার জন্য লঙ্কার পরিমাণটা একটু লঙ্কার গুঁড়ির পরিমাণটা কম দেবো। হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ি দিলাম, লবণ দিলাম, আর আমি এইদিকে একটু জল গরম করতে রেখেছি, এটাকে আমি পরে মেশাবো বলে এটা বন্ধ করে দিই। এবার এটাকে আমি মিশিয়ে নিই। দেখো আমি এর মধ্যে এবার মাংসের টুকরোগুলো দিয়ে দেবো। এবার আমি এটাকে কষাবো। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে রাখছি। এটা কষানো হোক ততক্ষণ। আর মাংস কেমন দেখো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ফোটাবো, তারপরে তোমাদের একটু কষা কষা হলে নিয়ে দেখাবো। এই জলটা আমি ফুটতে দিয়েছিলাম, এই জলটাই আমি অল্প করে এটা ফুটে যা। ফুটো হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার মাংসটা রেডি হয়ে গেছে। আমি এইরকম যখন ঝোল ঝোল থাকবে তখনই আমি এর মধ্যে তোমাদেরকে বলিনি আমি একটুখানি গরম মশলাও দেবো। গরম মশলা থাকতে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে আমার রেডি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেসিপি আমার তৈরি। এবার আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা, গরম মশলা দিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা দেখো আজকে তোমাদেরকে আমি রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস, চিকেন আর রায়তা করে দেখালাম। রায়তাটা তোমাদেরকে আমি আজকে দেখালাম না, এরপরের দিন রায়তা তৈরি করাটা তোমাদের দেখাবো। আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটাই তৈরি করে দেখিয়েছি। তোমাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই করবে তোমরা, আর সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো।